আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমার ছেলের মন খারাপ, নানুর বাসা থেকে আন্টির বাসা থেকে চলে যাবে ওর দাদু বাসায়, সেজন্য খুব কান্নাকাটি, আমার সাথে খুব বিরক্ত করছে, আমাকে সহ্য করতে পারছে না, যাবে না। এদিকে ওর আন্টি বলছে তুমি গরু কেনার আগে চলে আসবে, একসাথে গরু কিনবো। এই তো এখন বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার বাসা থেকে বড় আপুর বাসায় আসলাম, আপুর সাথে কাছ থেকেও বিদায় নিয়ে গেলাম, ভাইয়ার সাথে দেখা হলো, বিদায় নিলাম। ভাইয়া এখনও ঘুমাচ্ছে, ভাইয়াকে বলে গেলাম যাই। তো আমার হাজব্যান্ড যাচ্ছে, আপু আমাকে নিচে নামিয়ে দিচ্ছে, আমার ছেলে তো আমার সাথে কথাই বলছে না। এদিকে কাইফ আলি ফোরা সবাই বলে দিয়েছে আমরা তোমাকে গিয়ে নিয়ে আসবো, ঈদের আগে অবশ্যই, তুমি মন খারাপ করো না। চলে আসলাম আয়াজার আমার শ্বশুরবাড়ি আজিমপুর। আয়াজ খুবই এক্সাইটেড, দাদাভাইকে কী বলবে, কারণ অনেক দিন থেকেছে, দাদাভাই তো রাগ করবে। দরজা খুলল, চাচ্ছু এবং দাদাভাই দরজা খুলেছে, দিয়েছিল সেটা খাচ্ছে। আঙ্কেল সাথে গেছে আর কি, টিভি ও তা, হ্যাঁ এটা 12,000 নিচ্ছে, না আঙ্কেলেরটা দিছে 22,000, একটা আরো উন্নত। এখন বাবা মোবাইলও কিস্তিতে পাওয়া যায়। ল্যাপটপ
তুমি আবার গিয়ে তোমার আব্বুর সাথে গিয়ে গরু কিনবা, আল্লাহ যদি বাঁচায় রাখে। সেইটাই তো বলছি, এখন ছয় আর পনেরো কত, 21 বছর। আয়াস তার দাদা ভাইয়ের সাথে কথা শেয়ার করছে, এতদিন যা কথা জমা হয়েছিল সব কথাই শেয়ার করছে। তুমি বলো, এখন তুমি বলো, তুমি বলো, তুমি বলো, ঘর গোছানোর কাজে আয়াজ আমাকে সাহায্য করছে। বিছানার ঘরটর এলোমেলো ছিল, এগুলো আমাকে কাজে সাহায্য সহযোগিতা করার জন্য আয়াজকে ধন্যবাদ দিলাম। আপনাদের বাচ্চারা কি এভাবে কার কার বাচ্চা সাহায্য করে কমেন্টস করে জানাবেন। ও পড়াশোনার মন দিতে পারেনি, জানেনি তো, নানুবাড়িতে গেলে কোনো বাচ্চাই পড়াশোনায় তেমনভাবে মনোযোগ দিতে পারে না। তো এখন ওর লেখাগুলো কমপ্লিট করছে, ও নিজে থেকেই বলছে আম্মু দাও আমি লেখাগুলো শেষ করে ফেলি। আমি বললাম ঠিক আছে করো, এত করছে ওর লেখাগুলো। আমি বললাম তাড়াতাড়ি শেষ করে ফেলো, তাহলে আমরা আবার নানু বাসায় যাব। এখন সন্ধ্যায় ফল কেটে দিলাম আমার শ্বশুর এবং শাশুড়িকে, দাদা দাদুর সাথে এখন আয়াজ ফল খাবে এবং চা খাই, আমরা প্রতিদিন সন্ধ্যায় চা খাবে। আজকে তো আমি বলি তোমার দাদা দাদু আছে, তোমার খুব ভাগ্য ভালো, তুমি তাদের আদর স্নেহ মমতা পাচ্ছ। আমরা তো দাদা পাইনি, নানাও পাইনি, যার কারণে বলতে পারবো না দাদা ও নানার আদর কেমন। আসলে আমি মনে করি দাদা দাদু এবং নানা নানুর আদর পাওয়া একটা ভাগ্য, যাক আল্লাহ ওনাদেরকে দীর্ঘায়ু করুক এবং সুস্থ রাখুক, আমার শ্বশুর শাশুড়ি সুস্থ থাকে, সেই দোয়া কামনা করছি। এটা হচ্ছে আমার আয়াজের ফুফাতো ভাই, একটু পরে ওজন আসবে, অনেকদিন পরে দেখা হতে, তো আনন্দের আয়াজের সীমা নেই। ও ভাইয়াকে ভাইয়ার সাথে খুব গল্প শেয়ার করছে। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আবার আগামী পর্ব দেখা আমন্ত্রণ রইল।